আপনার মতন একটা সুন্দরী মাইয়া লই যাইতেছে চিঙ্গেল চিঙ্গেল, এত মাইন ফিরবো না। আপনি কি বলতেছেন? আপনারে লই হাতে যাইতেছে চিঙ্গেল চিঙ্গেল, এই কথা বললাম আমি, উঠলে তো এটা সমস্যা, মাইন ফিরবো। চেষ্টা করলেও রিক্সাওয়ালা আপনার লোকে ফিরিত করবো না, কিল্লে করবো না, জানেননি? আপনার টাইমতে রাইতে হাতে যান বার হয়ে যাইতেছে, আমি যদি আবার উড়ি হাতে যান তো আরো বার হয়ে যাবো, এলেই হাতে মাইন্ড করবো, আমি এই কথাই আপনার বুঝাইতে চাইছি। হাগল ফুইলা ফুইলা কেউ ফুইলা একটা অফার দিলে এই অফারে কেউ রাজি হয়নি। আপনি আমার বলছেন আমি যদি টক্কা মারি ছাগলের মতন উঠি আপনার পাশে বসে যেতাম, তা আপনি আরে কি মনে করতেন? পার্সোনালিটি লেস মনে করতেন, আর ওজন থাকতো নি। ওমা, আমি আপনার রিকশায় না উঠানোর লেগে কইছি, আমার বাড়িতে যাওয়ানোর লেগে কইছি যে এক কথায় রাজি হয়ে গেলে আপনার পার্সোনালিটি লেস মনে হইব, এনে পার্সোনালিটি কমনের কি হইলো? হ্যাঁ, না আমি মনে করছি যে আপনি আপনার কাছে আমার সম্মান থাকবো না, আমি মনে করছিলাম আর কি। আচ্ছা ঠিক আছে, আনপরিষ্কার করে কোন যাবেন কি যাবেন না? আরে রিকশায় উঠলে কি হইব আর না উঠলে কি হইব, আপনি ছাড়েন রিক্সায় উড়ি, আপনার লগে উড়ি এমন কি লাভ আছে? আমার কি ধন সম্পদ হয়ে যাইবনি আপনার লগে রিক্সায় উঠলে? আড়ি গেলেও কোনো সমস্যা নাই, রিক্সায় উড়ি গেলেও কোনো সমস্যা নাই। ভাইয়া যাও যাও ভাইয়া।